আজই ডাউটনাট অ্যাপ ডাউনলোড করুন। ডাউটনাটে এখন আপনার সমস্ত ম্যাথস, কেমিস্ট্রি, ফিজিক্স ও বায়োলজি ডাউটের উত্তর পাওয়া যাবে। শুধু নিজের প্রশ্নের ফটো তুলুন, সেটাকে ক্রপ করুন আর তৎক্ষণাৎ ভিডিও সলিউশন পান। এখনই ডাউনলোড করুন। হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা চলে এসেছি ইলেকট্রোস্ট্যাটিক্স বা স্থির তড়িতের একটা খুব সহজ প্রশ্ন নিয়ে। আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে, আ কন্ডাক্টর ইজ চার্জ উইথ 14.4×10⁻¹⁹ কুলম্ব। আমাদেরকে বের করতে বলা হয়েছে যে কতগুলো ইলেকট্রন কম থাকার জন্য এখানে এই আধানটা সৃষ্টি হয়েছে এবং এর জন্য আমাদের এই কন্ডাক্টরটির বা সুপরিবাহীটির ভরে কি পরিবর্তন, ভরের কি পরিবর্তন হয়েছে। তো আমরা দেখে নিই। এখানে আমাদেরকে বলেই দিয়েছে যে নাম্বার অফ ডেফিসিট অফ ইলেকট্রনস, অর্থাৎ ডেফিসিট অফ ইলেকট্রনস হলে আমরা কি জানি, এখানে পজিটিভ চার্জ হয়। তাই আমরা এখানে প্রথমে বুঝতে পারছি যে এখানে যে আধানটা পাওয়া হচ্ছে সেটা হচ্ছে ধনাত্মক আধান বা পজিটিভ চার্জ। তাহলে এখানে আমরা টোটাল চার্জ কি পেয়েছি, কিউ ইজ ইকুয়াল টু 14.4×10⁻¹⁹ কুলম্ব। অন্যদিকে আমরা একটা ইলেকট্রনের আধানের মান কত, −1.6×10⁻¹⁹ কুলম্ব। তাই আমরা যেহেতু জানি কিউ ইজ ইকুয়াল টু N×mod QE, অর্থাৎ এখানে 14.4×10⁻¹⁹ N×1.6×10⁻¹⁹ কাটলো উভয় দিকে, অন্যদিকে 1.4, এটা হলো 9, অর্থাৎ N=9। তাহলে দেখো প্রশ্নের একটা উত্তর আমরা পেয়ে গেলাম যে কতগুলো ইলেকট্রনের ঘাটতির জন্য এই আধানটা সৃষ্টি হয়েছে, না 9টা ইলেকট্রন। এবার আমরা চলে আসি সরাসরি প্রশ্নের দ্বিতীয় অংশটাতে। আমাদেরকে জিজ্ঞাসা করছে যে হোয়াট উইল বি দ্য চেঞ্জ ইন মাস, অর্থাৎ এই আধানের পরিবর্তনটার জন্য ভরের কি পরিবর্তন হবে। আমরা জানি যে একটি ইলেকট্রনের ভর কত, 9.11×10⁻³১ kg। তাহলে 9টা ইলেকট্রনের ভর কত হবে, M=9.11×10⁻³১×9, যেটার মান হবে 81.99×10⁻³১=8.2×10⁻³ kg। তো তোমরা দেখে নিলে প্রশ্নের উত্তরটা কি, একটা হলো নাম্বার অফ ইলেকট্রনস আমরা পেয়ে গেলাম N=9 বা 9টা ইলেকট্রন, অন্যদিকে ভরের পরিবর্তন হলো 8.2×10⁻³ kg। তো একদম সহজ প্রশ্ন ছিল, একদম বেসিক কনসেপ্টের উপর প্রশ্ন ছিল, আশা করি সবাই বুঝতে পেরেছ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ক্লাস 6 থেকে 12 এর সাথে NEET, IIT, JEE মেন্স এবং অ্যাডভান্স লেভেল পর্যন্ত 10 মিলিয়নের থেকে বেশি স্টুডেন্টের ভরসা। আজই ডাউটনাট অ্যাপ ডাউনলোড করুন বা নিজের প্রশ্ন 8400400400 তে হোয়াটসঅ্যাপ করুন।